الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم اليوم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة الحديث أمي قايت داو أمي قايت داو دايا البادة দিও না মনের কথা বলতে দাও যৌবন বন্ধ করো না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও যৌবন বন্ধ করোনা আমায় আলো নিয়ে যাও অন্ধকারে রেখো না অন্ধকারে রইল যারা দুই কুল হারাইল অন্ধকারে রইল যারা দুই কুল হারাইল তারা হেদায়েতের আলো দিও গুমরাহিতে রেখো না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও যৌবন বন্ধ করো না মুখে নিয়ে আল কুরআন খুলেছিল এই জবান
তুমি দয়া না করিলে আশা পূরণ হবে না, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না। হাসরে খাড়ো থাকব যখন আমল নামা পাব তখন, হাসরে খাড়ো থাকব যখন আমল নামা পাব তখন, রহমান নাম তোমার প্রভু বাম হাতে দিও না, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না। জাহান্নামকে হাজির করবে যখন হোশহারা হব তখন, জাহান্নামকে হাজির করবে যখন হোশহারা হব তখন, রহিম নাম তোমার প্রভু জাহান্নামে দিও না, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও জোবান বন্ধ করো না। জান্নাতকে হাজির করবে যখন খুশিতে মন ভরবে তখন, জান্নাতকে হাজির করবে যখন খুশিতে মন ভরবে তখন, রব্বুল নাম তোমার প্রভু না উম্মীদ করিও না, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও জোবান বন্ধ করো না। আপনাকে যদি আমি প্রশ্ন করি জাহান্নাম কেমন, কাকে জাহান্নাম বলে, আপনি জানেন জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা। জাহান্নাম মানে যেখানে আগুন দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হয়, সেটাই হচ্ছে জাহান্নাম, তাই বলবেন। হাদিস কি বলছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাম কি বলছেন, আমরা আলোচনার দিকে যাই। হাদিসের রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, বিশ্ব নবী বর্ণনা দিতে শুরু করলেন জাহান্নাম সম্পর্কে, জাহান্নাম কেমন। বিশ্ব নবী বলছেন কি, উকিদা আলান নারে আলফা সানাতিন হাত্তা মাররাত, জাহান্নামকে উত্তপ্ত করার জন্য, জাহান্নামকে তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদের দায়িত্ব দিলেন, তোমরা জাহান্নাম তৈরি করো। জাহান্নাম 1000 বছর ধরে তৈরি করা হলো, তাকে জ্বালানো হলো, তাকে উত্তপ্ত করা হলো, যেটা হাদিসের ভাষায় পাওয়া যায়, 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের রং হলো লাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখনো হয়নি, আবার ফারিস্তাদের অর্ডার করা হলো আরো 1000 বছর তোমরা জাহান্নামকে তৈরি করো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, আবার 1000 বছর ধরে জাহান্নামকে তৈরি করা হলো, 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, জাহান্নামের রং হলো কি, সাদা। আল্লাহ বলছেন এখনো হয়নি। বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুয়াদ্দাত, আবার 1000 বছর ধরে জ্বালানো হলো,
সেই জ্বালাতে জ্বালাতে জাহান্নামের রং হলো কুচকুচে কালো। বিশ্বনবী বলছেন ফাহিয়া সাউদাউ মুজলিমাতুন। এখন বর্তমানে জাহান্নামের যেটা নবী হাদিস বলছেন, হাদিসের মধ্যে আলোচনা করেছেন, হাদিস বলছে জাহান্নামের রং হচ্ছে কালো, জাহান্নামের আগুন হচ্ছে কালো, সেই জাহান্নামে এই মানব জাতিকে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম খুব কঠিন। জাহান্নাম কেমন হলো, জাহান্নাম কেমন, আপনি এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেলেন, বুঝতে পারলেন যে এই জাহান্নামের রং কেমন, জাহান্নাম কেমন। জাহান্নামে কে যাবে? আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এরা যদি আমার ইবাদত করে, এরা যদি ভালো কাজ করে, এরা যদি নামাজ পড়ে, এরা যদি সত্য কথা বলে, এরা যদি দুনিয়াতে যত রকমের ভালো কাজ আছে এদের দ্বারাতে যদি হয় তাহলে এরা জান্নাত পাবে, আর এরা যদি ভালো কাজ না করে, এরা যদি আমার ইবাদত না করে তাহলে এই মানুষেরাই জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন বলছে মানব জাতি এবং জিন জাতিকে দিয়ে এই জাহান্নামকে ভর্তি করবে, অন্য কোনো মাখলুক যাবে না। আপনার চোখের সামনে অনেক রকমের জন্তু ভাসছে, সেই জন্তুগুলো, সেই ছাগল হোক, বকরি হোক, গরু হোক, হাতি হোক, যাবতীয় পশু পাখি, এরা জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে এই মানব জাতি এবং জিন জাতি। মানব জাতি এবং জিন জাতিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে পরিপূর্ণ করবে। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। দুনিয়াতে যত মানুষ আছে, যত জিন আছে, যারা জাহান্নামী জাহান্নামের কাজ করেছে, তাদের সকলকে যখন জাহান্নামে নিক্ষেপ করে দিবে, জাহান্নামে ফেলে দিবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত লোকেদেরকে বলবে বা সেই জাহান্নামকে বলবে ও জাহান্নাম তুমি বলো তো তুমি কি পরিপূর্ণ হয়েছো না পরিপূর্ণ হওনি, তোমার ভেদ তোমার মানে পেট পূর্ণ হয়েছে না হয়নি তুমি একবার বলে দাও। সেই দিন জাহান্নাম কথা বলবে হালমিম মাজিদ, আল্লাহকে বলবে আল্লাহ যদি আরো কিছু থাকে তো আমাদের দেও, আমার পেট ভর্তি হয়নি, আমি পরিপূর্ণ এখনো হয়নি। তাহলে সেদিন জাহান্নাম কথা বলবে আপনাকে সেই দংশন করার জন্য, আপনাকে জ্বালিয়ে দেওয়ার জন্য সেই জাহান্নাম উৎপেতে বসে আছে, জাহান্নাম আপনার জন্য অপেক্ষমান। সম্মানিত উপস্থিতি, আপনাকে সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বড় আপনাকে হাদিস কোরআন থেকে পড়ে অনুভব করতে হবে, বুঝতে হবে জাহান্নাম কত বড়। জাহান্নামে এই সারা পৃথিবীর মানুষ যারা জাহান্নামী জাহান্নামে চলে যাবে তবুও জাহান্নাম পরিপূর্ণ হবে না, তখন শেষে আল্লাহকে বলবে আল্লাহ আরও কিছু আমাকে খেতে দাও। হাদিসের ভাষায় বলা হয়েছে, হাদিস প্রমাণ করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পা জাহান্নামে রেখে দিবেন। তাহলে জাহান্নাম কত বড়, আপনাকে আমি আরও একটু এগিয়ে নিয়ে যাই। আপনার কালিয়াচকে সবচাইতে বড় বিল্ডিং কতলা বিল্ডিং আছে আপনি বলুন, দশতলা, ১৫তলা, ২০তলা? সেই ২০তলা বিল্ডিং থেকে যদি একটা বিশাল আকারের পাথর ছেড়ে দেন ওপর থেকে, সেই নিচু তার তলায় যেতে কতক্ষণ সময় লাগবে? ১ মিনিট, ৩০ সেকেন্ড, ২ মিনিট? জাহান্নাম কত বড়,
বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাম বর্ণনা দিচ্ছেন, জাহান্নামের সেই উপরে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় তাহলে তার তলায় পৌঁছাতে 70 বছর সময় লাগবে, তবুও পৌঁছাতে পারবে না। জাহান্নাম কত বড় আপনাকে এইভাবে অনুভব করতে হবে, আপনি কিলোমিটার দিয়ে মাপতে পারবেন না। সেই জাহান্নামে যাবে মানব জাতি এবং জিন জাতি, আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, আপনাকে হাত পা বুঝে সুঝে বাড়াতে হবে। আপনি কোথায় হাত বাড়াচ্ছেন, কোথায় পা বাড়াচ্ছেন, আজকে জালসার নামে আপনি মেলা চালু করেছেন, এরও আপনাকে হিসাব দিতে হবে। আপনি ভাবছেন কি সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবদেরকে ডাকবে, ও শেকেস্তির মুসলমানেরা, শেকেস্তির ছেলে মেয়েরা, তোমরা শুনো, এখানে এসো, দুনিয়াতে তুমি এই পাপটা করেছিলে, তুমি জালসার দিন অমুকের সাথে কথা বলেছিলে, তুমি এই অপচয় খরচাটা করেছিলে, তুমি নামাজ ত্যাগ করেছিলে, তুমি রোজাকে ত্যাগ করেছিলে, তুমি সিনেমার পিছনে ছুটেছিলে, তুমি মদপান করেছিলে, তুমি ব্যভিচার করেছিলে, তুমি সুদের কারবার করেছিলে, আল্লাহ প্রশ্ন করবে। তখন আপনার মতো লোক, আমার মতো লোক সেই দিন আল্লাহর কাছ থেকেও পাশাবার জন্য মিথ্যা কথা বলবে আল্লাহকে, আল্লাহ এই কাজগুলো আমরা করিনি। ফারিস্তারা এমনি লিখে দিয়েছে, আল্লাহ কি বলছেন, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। যখন তারা এগুলোকে অস্বীকার করবে, আল্লাহ আমরা দুনিয়াতে এই পাপগুলো করিনি, অন্যায় করিনি, জুলুম করিনি, ফারিস্তারা এমনি লিখে দিয়েছে, এমনি লিখে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের মুখে মোহর মেরে দিবেন। সূরা ইয়াসিনে বলা হয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি যে মিথ্যা কথা বলছেন, আপনি যখন মিথ্যা কথা বলতে যাবেন আল্লাহর সঙ্গে, আল্লাহকে, আল্লাহর সম্মুখে, তখন আল্লাহ আপনার মুখে মোহর মেরে দিবে, তালা মেরে দিবে। আপনি বলবেন, আল্লাহ আমি ওই জেনার আড্ডায় যাইনি, মদের আড্ডায় যাইনি, অপচয় খরচ করিনি, এই জালসার মধ্যে যেগুলো অপচয় খরচ হয়েছে আমি করিনি, এ কথা আপনি বলবেন, আল্লাহ সেই দিন আপনার মুখে তালা মেরে দিবে। কোরআন বলছে, আপনার হাত কথা বলবে, আপনার পা সাক্ষ্য দেবে, আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাক্ষ্য দেবে, হাত কথা বলবে আল্লাহকে, আল্লাহ অন্যায় ভাবে আমার দ্বারাতে লোকের গাছের আম বাড়িয়ে নিয়েছে, আমি যাচ্ছিলাম না, আমাকে জোর জবস্তি পা কথা বলবে, আমাকে অবৈধ পথে নিয়ে গিয়েছে, ওই রাত 3টার সময় 2টার সময় 1টার সময় অমুক মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমাকে হাঁটিয়ে নিয়ে গেছে, আমাকে মদ পান করার জন্য নিয়ে গেছে, আমাকে নেশা পান করার জন্য নিয়ে গেছে, এইভাবে পা হাত সব সাক্ষ্য দেবে। আপনি বলছেন কি, আপনি অস্বীকার করতে পারবেন না, আল্লাহর কোরআন প্রমাণ করছে, আল্লাহ নিজেই বলছেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলছেন, যখন তারা এইভাবে মিথ্যা কথা বলবে, তাদের মুখে তালা পড়ে যাবে, তারপরেও তাদের সামনে আমি আমলনামা কিতাব তাদের প্রত্যেকে নিজে নিজে আমলনামা দিয়ে দেব, নাও নাও তোমাদের আমলনামা তোমরা পড়ে নাও, তোমরা 40 বছর সময় পেয়েছিলে, তুমি 60 বছর সময় পেয়েছিলে, তুমি 30 বছর সময় পেয়েছিলে, এই সময়ের মধ্যে তুমি কি কি অপরাধ করেছো, কতগুলি তুমি নেকির কাজ করেছো, কতগুলি ভালো কাজ করেছো, পাপের কাজ করেছো, সব লেখা আছে, তুমি এবার নিজেই পড়ো আর তুমি নিজেই দেখো তুমি কোথায় যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আপনার আমলনামা আপনি পড়ে দিবেন যথেষ্ট, আল্লাহ বলছেন ইকরা পড়ো কিতাবাকা, তোমার আমলনামা, তুমি কি করেছিলে, 60 বছর সময় পেয়েছিলে, বাহাদুরি করেছো, তোমাকে কোনো আলেম, কোনো মুলবী সাহেব, কোনো ইমাম বলেছে এটা অন্যায়, তার বিরুদ্ধে তুমি বলেছো, তোমার বাহাদুরি কত, আল্লাহ সেই দিন তোমার বাহাদুরি ছুটিয়ে দেবে। আল্লাহ বলছেন পড়ো তোমার আমলনামা,
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার আমলনামা কেউ পড়ে দেবে না। তুমি কি কাজ করেছো, তুমি 2021 সালে কত অপরাধ করেছো, তুমি 2022 সালে কত অন্যায় করেছো, কতটি নেকি করেছো, কতটি গুনাহ করেছো, সব কিছু লেখা আছে, তোমাকে কেউ আজকে পড়ে দেবে না। আজকে যদি কোনো আলেম বলে এটা অন্যায় হয়েছে, তুমি আলেমকে ঝিটকারি মেরে কথা বলো, বাহাদুরি কয়দিন চলবে? যারা বাহাদুরি করেছে নবীদের সাথে তারা ধূলিসাৎ হয়ে গেছে। আজকেও যদি বর্তমান যুগে কোনো আলেমে দিনকে নিয়ে যদি উপহাস করে, বিদ্রুপ করে, কোরআনকে নিয়ে মজাক করে, নবীর হাদিসকে নিয়ে উপহাস করে, তাহলে আল্লাহ তাকেও ছেড়ে দেবে না। আপনি জানেন, একটা লোক কথায় কথায় আমার চলে আসছে, নবী সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে খাবার খাচ্ছিলেন। আমি আমার বিষয়ের দিকে আসছি, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন তুমি ডান হাতে খাও, ডান হাতে খাও। বাহাদুরি করে বলছে আমি ডান হাতে খাবো না, আমি খেতে পারি না, আমি বাম হাতে খাবো। এটা নবীর হাদিস, নবীর হাদিসকে অগ্রাহ্য করলো। নবী সাল্লাল্লাহু সাল্লামের মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেল, কি? তুমি যেন না পারো খেতে। যত দিন লোকটা বেঁচে ছিল ডান হাতে আর খেতে পারেনি, কেন? এই নবীর হাদিসকে অস্বীকার করার কারণে। কোন আলেম যদি আপনাকে কোন হাদিস মানার কথা বলে এটা অন্যায় হয়েছে, এটা অপরাধ হয়েছে, তাহলে আপনার আপত্তি কিসের? আপনি বেশি বাহাদুরি করিয়েন না। সেই লোকটা যেমন বাহাদুরি করেছিল, সেই কোনো দিন আর ডান হাত দিয়ে খেতে পারেনি, সেই মতো আপনার অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার পরিণাম কি হবে? জাহান্নাম। জাহান্নাম কত গভীর, কত বড়, আপনাকে আর একটু এগিয়ে নিয়ে যায়। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জাহান্নামী হবে, যারা কাফির হবে, তাদের সেই দেহের চামড়া গুলো 42 হাত মোটা হবে। আপনি ভাবছেন যে 3.5 হাতের মানুষ, 4 হাতের মানুষ আল্লাহ জাহান্নামে পুড়িয়ে কি করবে? আপনার শুধু চামড়া হবে, দেহের চামড়া 42 হাত মোটা। হাদিস বলছি আপনাকে, যারা কাফির হবে জাহান্নামে যাবে, তাদের চোয়ালের দাঁত, চাওয়ালের দাঁত একটা উহুদের পাহাড়, উহুদ পাহাড়ের সমান হবে। একজন জাহান্নামী, তাকে কত জায়গা লাগবে, কত বড় জায়গা লাগবে একজন জাহান্নামীর, যতদূর মক্কা এবং মদিনার দূরত্ব যতটা রয়েছে ততটা দূরত্ব লাগবে একজন জাহান্নামীকে, জায়গা লাগবে, বসার জায়গা লাগবে। তাহলে আপনি চিন্তা ভাবনা করুন যে জাহান্নাম কত বড়। আপনি ভাবছেন জাহান্নাম কত বড়, এগুলো হাদিস বলছি আপনাকে। সেই হাদিস, সম্মানিত উপস্থিতি, সেই জাহান্নামে আপনাকে যেতে হবে, সেই জাহান্নাম থেকে আপনাকে পরিত্রাণ পেতে হবে। সেই জাহান্নামে যাবে কে? মানুষ এবং ইনসান, জিন এবং ইনসান যাবে। তাহলে আমাদেরকে সেই জাহান্নাম থেকে বেঁচে থাকতে হবে। জাহান্নামের মধ্যে কাদের সংখ্যা বেশি হবে আমি খুব ছোট ছোট করে বলছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি জান্নাতে উঁকি মেরে দেখলাম, জান্নাতে দেখলাম গরিব, অভাবী, এতিম। জাহান্নামে উঁকি মেরে দেখলাম, জাহান্নামে শুধু মহিলা, মেয়েরাই বেশি জাহান্নামী। আর একজন ভাই 200 টাকা দান করে, সালা এই দানকে তুমি কবুল করে নাও। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, আমি জাহান্নামে দেখলাম অভাবী গরিবেরা জান্নাতে, এবং যারা জাহান্নামী, জাহান্নামে যখন দেখলাম জাহান্নামের অধিবাসী শুধু মেয়েরা। কারণটা কি?
বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন অন্য হাদিসে যে মেয়েরা হচ্ছে নাশুকরা, এরা শুকরিয়া আদায় করে না, এরা স্বামীর আনুগত্য করে না, এরা নবীর হাদিস অনুযায়ী চলে না, এরা বেপর্দা হয়ে চলে। আজকে যে আপনি এই পর্দাটা করেছেন এটা একেবারে শরীয়ত বিরোধী। মেয়েরাকে আপনি দেখতে পাবেন না, আপনারাও মেয়েরাকে দেখতে পাবেন না। আজকে আমি যে দেখতে পাচ্ছি, মেয়েরা যে আমাকে দেখতে পাচ্ছে, আপনারা পর্দার ব্যবস্থা করতে পারেননি, এর জন্য যারা কমিটি দায়িত্বে আছেন তাদের কাকে জাহান্নামে যেতে হবে, তারপরে বক্তারা যাবে, আল্লাহ তুমি মাফ করো। তো বলছিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিচ্ছেন যে মেয়েরা জাহান্নামে যাবে বেশি, কেন? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই সমস্ত মেয়েরা যারা বেশি জাহান্নামী হবে, ওই সমস্ত মহিলারা বেশি জাহান্নামী হবে যারা কি করবে, মানে পোশাক পরবে, কাপড় পরবে উলঙ্গ হয়ে থাকবে, এমন এমন পাতলা পোশাক পরবে, এমন এমন টাইট ফিট পোশাক পরবে, এমন পোশাক পরার পরেও যেন উলঙ্গ মনে হবে, এই জন্য মেয়েরা বেশি জাহান্নামে যাবে। এবং তাদের উদ্দেশ্য থাকবে কি, আমি যখন রাস্তায় চলবো, আমি যখন সাজবো, আমি যখন রাস্তাঘাটে চলবো, টাউন বাজার যাব, কালিয়াচক বাজারে যখন যাব, তখন আমার দিকে সকলে যেন দেখে, আমাকে দেখে যেন সবাই সন্তুষ্ট হয়ে যায়। আজকে তাই হচ্ছে, আজকে মেয়েরা এমন ভাবে সাজছে যে সে তো জাহান্নামে যাবে, আরো পাঁচজনকে জাহান্নামে নিয়ে যাবে। নবী বলছেন রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলাতে ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওই সমস্ত মেয়েরা জান্নাতে যাবে না, ওই সমস্ত মেয়েরা জাহান্নামে যাবে যে সমস্ত মেয়েরা বিপর্দ হয়ে চলাফেরা করে, যে সমস্ত মেয়েরা পোশাক পরেও যেন উলঙ্গ মনে হয়, যে সমস্ত মেয়েরা স্বামীর আনুগত্য করে না, যে সমস্ত মেয়েরা নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, যে সমস্ত মেয়েরা হাটে বাজারে নিজেরাই বাজার করে, দোকান বাসার করে, কালেচক বাজার মালদা টাউনে খালি বাজার করে বেড়ায়, ওই সমস্ত মেয়েরা বিপর্দার সহিত তারা জাহান্নামে যাবে। নবী বলছেন, সম্মানিত ভাইয়েরা এবং মা বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বর্ণনা দিচ্ছেন যে জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে, জাহান্নামে যাবে কেন, এই বিপর্দ হওয়ার কারণে, ইসলামকে না মানার কারণে, কোরআনকে না মানার কারণে, আল্লাহ রাসূলের হাদিসকে অবজ্ঞা করার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে আমাদের মধ্যে যে সমস্ত আমরা গার্জেন আছি, অভিভাবক আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য যে আমাদের নিজের নিজের পরিবারকে বাঁচাতে হবে। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও। তুমি নামাজ পড়ছো, তুমি নামাজ পড়ে পড়ে তুমি কপালে দাগ ফেলে দিয়েছো, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমাকেও জাহান্নামে যেতে হবে। আজকে বর্তমানে তাই হচ্ছে, আজকে কটা মুসলমান আমরা নাম রেখে দিয়েছি আব্দুর রহমান, আব্দুল গাফার, আব্দুল সাত্তার, আমরা কটা লোক নামাজ পড়ে দিয়েছি, আল্লাহর বিধানকে আমরা কটা লোক মেনে দিয়েছি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারব যে আমরা আল্লাহর বিধানকে আমরা সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে মেনে দিয়েছি? মেনে দিতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আমাদের রেহাই নেই, আমরা যারা দায়িত্বশীল আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি ভাবছেন যে আমি জালসা করে মসজিদ করে আমি রেহাই পেয়ে যাব, না, আপনার পরিবারকে বাঁচাতে হবে। আপনি নামাজ পড়ছেন আপনার ছেলে মদের ভাটিতে, আপনি নামাজ পড়ছেন আপনার ছেলে জুয়া খেলে, আপনি নামাজ পড়ছেন আপনার ছেলে ব্যভিচারে ব্যস্ত, আপনি নামাজ পড়ছেন আপনার ছেলে জুয়াই ব্যস্ত, যত রকমের ঢোল তাবলা গান বাজনা সব নিয়ে ব্যস্ত, আর আপনি বসে বসে দেখছেন আপনার পরিণাম কি হবে আপনি জানেন না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিসের মধ্যে আলোচনা করেছেন, যেই দেশে যেই সমাজে যেই এলাকায় যেই গ্রামে যেই পরিবারে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, আমর বিল মারুফ ওয়া নাহি আল মুনকার যদি না হয়, ভালো কাজের আদেশ মন্দ কাজে যদি নিষেধ না হয়, সেই এলাকায় সেই গ্রামে সেই বাড়িতে সেই দেশে সেই রাষ্ট্রে আল্লাহর বিভিন্ন রকমের আজাব নেমে আসবে। আজকে একটা বর্তমানে যেটা আজাব চলছে সেটা হচ্ছে করোনা, এটা সত্য না মিথ্যা আল্লাহ বেশি ভালো জানেন। আমার মনে হচ্ছে এগুলো মানুষকে ধোকা দেওয়া ছাড়া কিছু নাই, মানুষকে চক্রান্ত করে মানুষকে মানে বিভ্রান্ত করার জন্য, মানুষকে ইসলাম থেকে মানুষকে কোরআন থেকে দূরে সরার জন্য এটা একটা প্ল্যান চলছে, চক্রান্ত চলছে। আপনার সব কিছু হচ্ছে আর আপনার ধর্মীয় অনুষ্ঠান বন্ধ, মাদ্রাসা বন্ধ, ঈদগাহ বন্ধ, মসজিদ বন্ধ, স্কুল বন্ধ, সব কিছু বন্ধ, আর বাকি যত রকমের অনুষ্ঠান সব কিছু চলছে। যত করোনা এই স্কুলে, সম্মানিত উপস্থিতি, যাই হোক, তো আপনি যদি আপনার দায়িত্ব পালন না করে থাকেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি শুধু নামাজ পড়ে জান্নাত যাবেন, আপনার স্ত্রী বেপর্দা হয়ে চলবে, আপনার মেয়ে বেপর্দা হয়ে চলবে, এর দায়িত্ব কে নেবে? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। যদি আপনি না করেন এর জন্য আপনি প্রস্তুত থাকুন, আপনাকে কাল কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন মানুষ জাহান্নামে যাবে কেন? কিছু কিছু অপরাধ আছে যে সেই অপরাধগুলো যদি করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। যেমন একটা বলছি, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা, ওই সমস্ত লোকেদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক শাস্তি, আল্লাযী ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা, ওই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে যারা শুধু মানুষের সমালোচনা করে, সামনাসামনি করে, পাশালে করে, আড়ালে করে, যারা মানুষের দুর্নাম করে, মানুষের গীবত করে। এটা কত বড় অপরাধ, কত বড় অন্যায়, আর এই অন্যায় এই অপরাধটা প্রতিটা মানুষের ভিতরে ঢুকে পড়েছে, এই ক্যান্সার। এই ক্যান্সারকে কি করে সারা যায়? কোরআন প্রথমেই বলছেন ওয়াইল, কষ্টদায়ক জায়গা, যারা মানুষের সমালোচনা করবে, মানুষের দুর্নাম করবে, তাদের নামে ওয়াইল নামক জাহান্নাম। একটা হাদিস দিয়ে আপনাকে বুঝাই, হাদিসের রাবি হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ জাহান্নামে যাবে কেন, কি কাজ করলে তাকে জাহান্নামে যেতে হবে, সেটাই আপনাকে আমি বুঝাচ্ছি। عن انس قال قال رسول الله صلى الله عليه وسلم لما ارزا بي مررت بقوم لهم اظفار من نحاس يقمصون صدورهم ووجوههم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين ياكلون لحوم الناس ويقعون في اعراضهم। বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আমি যখন আকাশের সফরে গেলাম, জিব্রিল আমিন যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন, আমি সেখানে দেখলাম অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, অনেক লোককে দেখলাম তাদের নখগুলো আঙ্গুলগুলো তাম্বা তৈরি এবং বড় বড় হয়ে আছে, নিজের মুখের মাংস ছিঁড়ছে, নিজের দেহের মাংস ছিঁড়ছে, পিঠের মাংস ছিঁড়ছে, এক কথায় নিজের মাংস নিজেই ছিঁড়ছে আর ফেলছে, এইভাবে শাস্তি পেতেই আছে, পেতেই আছে। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন নিজের মাংস নিজেই ছিটছে আর ফেলছে, কত বড় অপরাধ, শাস্তি পেতেই আছে। জিব্রিল বলছেন নবী সাল্লাল্লাহু সাল্লামকে, জিব্রিল উত্তর করছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের মধ্যে এবং উম্মাতির মধ্যে ওই কালিয়াচকের
শোকেশতলা না কি বলছে এই গ্রামটার নাম? শোকস্তি। ষোলো মাইল শোকস্তি গ্রামের ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত মমিনেরা যারা দুনিয়াতে মানুষের পিছনে লেগে থেকেছে, শুধু মানুষের সমালোচনা করেছে, চায়ের দোকানে বসে বসে অমুক আলেমের দুর্নাম, অমুক হাজি সাহেবের দুর্নাম, অমুক লোকের দুর্নাম, অমুক লোকের দুর্নাম, শুধু গীবত গীবত করেছে। এই গীবত করার কারণে তাকে জাহান্নামে এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে এটা কত বড় অপরাধ আপনি চিন্তা ভাবনা করেছেন? আপনি যদি এই অপরাধের সঙ্গে জড়িয়ে থাকেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে এই শাস্তি পেতেই হবে এই হাদিস অনুযায়ী। সে কেউ ছাড় পাবো না আমরা, সেই আলেম হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, প্রফেসর হোক। তাহলে এই অভ্যাস যদি আমাদের মধ্যে থেকে থাকে, অতি সত্বর বর্জন করতেই হবে, নচেত রেহাই নেই, আপনাকে জাহান্নামে যেতে হবে। তারপরে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাযী জামা মালাহু ওয়াআদ্দাদা, যারা নিজের মালগুলোকে জমা করে রাখে, ওয়াআদ্দাদা এবং গুনে গুনে রাখে, যেই সমস্ত লোকেরা শুধু মাল মাল করে বেড়ায়, দুনিয়া দুনিয়া করে বেড়ায়, আল্লাহর পথে খরচ করে না, শুধু জমা করে রাখে, শুধু ব্যাংক ব্যালেন্স গুনে, আমার স্টেট ব্যাংকে এত টাকা, আমার এলাহাবাদে এত টাকা, আমার ইউনাইটেড ব্যাংকে এত টাকা, শুধু মাল মাল করে, শুধু গুনে গুনে রাখে, তার বিশ্বাস ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল চিরস্থায়ী থাকবে, এটা সে বিশ্বাস করে। কেমন কথা! তাহলে কি মাল গুনে রাখা যায় না? গুনে রাখতে পারেন, ওটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যাদের ওপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত বের করে না, তাদের জন্য সেই শাস্তি। ধন সম্পদ নিয়ে বসে আছে, আল্লাহর মাদ্রাসায় খরচ করে না, মসজিদে খরচ করে না, মসজিদে অনেক কাজ বাকি আছে, শুধু মাল নিয়ে বসে আছে আর মসজিদের দিকে তাকিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বেশি বেশি করে দান খায়রাত করতে হবে, এটাই বোঝানো হয়েছে। যদি আপনি ধন সম্পদ নিয়ে যদি বাড়িতে বসে থাকেন, তাহলে এই ধন সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে সূরা এ পড়েন তওবা, আল্লাহ বলছেন কি? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم, যেই মালের পিছনে ছুটতে গিয়ে আপনি নামাজকে ত্যাগ করেছেন, যেই মালকে কামাবার জন্য, যেই দুনিয়াকে ভালোবাসার জন্য আমি দুনিয়াতে অট্টালিকার মালিক হব, আমি দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক হব, আমি দুনিয়াতে 3 কোটি টাকার মালিক হব, আমি দুনিয়াতে 1 কোটি টাকার মালিক হব, আমি এই এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হব, এই আশা করে, এই উদ্দেশ্য নিয়ে আপনি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছেন, দুনিয়া নিয়ে মেতেছিলেন, শুধু ধন সম্পদের পিছনেই ছুটেছেন, কি হবে? সেই ধন সম্পদ আপনার কাল কিয়ামতের মাঠে সেদিন সেই স্বর্ণ সেই মুদ্রা আপনার গরম করা হবে, জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে, এবং সেই মাল দিয়ে, সেই আপনার টাকা পয়সা স্বর্ণ মুদ্রা দিয়ে আপনার শরীরে ছ্যাক দেওয়া হবে, আপনার পিঠে, আপনার পেটে, আপনার সব অঙ্গ প্রত্যঙ্গে, এইভাবে আপনাকে শাস্তি দেওয়া হবে। কেন? আপনি শুধু ধন সম্পদ নিয়ে ব্যস্ত ছিলেন, ধন সম্পদ পিছনে ছুটতে গিয়ে আপনি আল্লাহকে বলে ভুলে গিয়েছিলেন, আপনি মাদ্রাসা মসজিদ চিনেননি, আপনি নমাজকে ত্যাগ করেননি, মানে নমাজকে ত্যাগ করেছেন, আপনি রোজাকে ত্যাগ করেছেন, আপনি জাকাতকে বের করেননি সঠিকভাবে, এই জন্য তোমার পরিণাম এই। বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন হাদিসের মধ্যে যে সেই মালগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সাপ তৈরি করবেন, সাপ বানিয়ে দিবেন, এবং প্রত্যেকে যারা যারা যাকাতকে অস্বীকার করেছে, আল্লাহর পথে ব্যয় করেনি, যারা যারা জাহান্নামী হবে তাদের গলায় বেড়ি দিয়ে দেওয়া হবে। সেই দিন সেই মাল সেই দিন কথা বলবে,
আনা কানজুকা ওয়া আনা মালুকা, আমি তোমার দুনিয়াতে মাল ছিলাম, স্বর্ণ ছিলাম, মুদ্রা ছিলাম, তুমি খুব ভালোবেসেছিলে, তুমি আল্লাহর পথে ব্যয় করনি, আজকে তুমি তার শাস্তি ভোগ করো, সেই সাপ আপনাকে দংশন করবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাহলে জাহান্নামে কেন যাবে, কি কাজ করতে গেলে জাহান্নামে মানুষ যায়, এই জাকাতকে অস্বীকার করার কারণে, এই আল্লাহর পথে ব্যয় না করার কারণে, আল্লাহর পথে দান খায়রাত না করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমরা যদি সেই জাহান্নাম থেকে না বাঁচি, তাহলে আমাদের পরকাল খুব কঠিন হয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাদিসের মধ্যে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে এইভাবে বর্ণনা দিচ্ছেন, জাহান্নামীরা যখন তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন তারা যেতে চাইবে না। আজকে বর্তমান যুগে কোনো অপরাধী যদি কোনো অপরাধ করে, কোনো আসামি, সরকারি কোনো প্রশাসনের লোক যদি আসে, সরকারি লোক আসে, কোনো প্রশাসন আসে, যখন তাকে ধরে নিয়ে যায়, সে যদি ভালোভাবে চলে যায় তো ভালোই কথা, আর যদি না যায় তখন তাকে বেঁতাবে আর নিয়ে যাবে, হয়তো কোনো সময় তার কলার ধরবে, কোনো সময় আর কিছু ধরবে, তাকে টানতে টানতে ছাঁচড়াতে ছাঁচড়াতে নিয়ে যাবে, যাবে কি না, নিয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাহান্নামীরা জাহান্নামের দিকে যেতে চাইবে না, তখন তাদেরকে ওইভাবে নিয়ে যাবে। কেমন করে? আল্লাহর কোরআন বলছে, بسم الله الرحمن الرحيم يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان এই দুনিয়ার বাহাদুরেরা তোমরা ভালো করে শোনো, কিয়ামতের দিন তাদের চিহ্ন দেখে তাদেরকে বুঝতে পারবে ফারিস্তারা, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, সীমা মানে তাদের চিহ্ন থাকবে, যারা জাহান্নামী হবে ফারিস্তারা চিনতে পারবে এরা জাহান্নামী, যারা জান্নাতি হবে তারা চিনতে পারবে এরা জান্নাতি। কেমন করে চিনতে পারবে? সূরা আবাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা জাহান্নামী হবে তাদের মুখখানা যেন কালো হয়ে যাবে, উজুহু ইয়াউমাইযিম মুসফিরাতুন যাহিকাতুম মুস্তাবসিরা, যারা জান্নাতি হবে তাদের মুখ দিয়ে হাসি বের হবে, তারা তাদের মুখে যেন উজ্জ্বল বের হবে, তাদের মুখখানা সাদা হয়ে যাবে, সব সময় হাসি বের হয়ে যাবে। বর্তমান যুগে যদি কেউ মাধ্যমিক পাশ করে বা কোনো একটা চাকরি পেয়ে যায়, তাহলে সে বন্ধু বান্ধবকে কত আনন্দ করে মিষ্টি খাওয়ায়, কেন না, সে চাকরি পেয়েছে, গভর্নমেন্টের চাকরি পেয়েছে, 50,000, 60,000, 70,000 টাকা করে মাসে অ্যাকাউন্টে ঢুকবে, স্কুল লকডাউনে না যেতে গেলেও বাড়িতে বসে বসে টাকা পাবে, কত খুশি। আর যত রকমের জুলুম, অন্যায় আলেমদের উপরে, সঠিকভাবে যদি ডিউটি পালন না করে 5,000 টাকা বেতন, তারপরও বেতন কেড়ে নেবে, এই তো সমাজ। আমরা কোন জায়গায় চলেছি? আজকে আমরা একটা আলেমকে, একটা ইমামকে আমরা যথেষ্ট বেতন দিতে পারি না, এর জন্য আপনি প্রস্তুত থাকুন, কাল কিয়ামতের মাঠে একটা ইমামের বেতন কত? 5,000, খুব হলে 10,000, আপনি হিসাব দিতে পারবেন? আপনি বাড়িতে একটা লেবার খাটাচ্ছেন 300 টাকা, 350 টাকা, একটা মিস্ত্রি 500 টাকা, কয় ঘন্টা ডিউটি করবে? 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, ধরলাম 8 ঘন্টা ডিউটি, তার মধ্যে কবার ব্রেকফাস্ট করবে, কবার টিফিন করবে, 3 বার, 4 বার, 4 বার খালি চা খাবে, ভালো কথা, ওটার জন্য হিংসা করি না। আপনি 8 ঘন্টা খাটিয়ে আপনি একটা মিস্ত্রিকে দিলেন 500 টাকা, 400 টাকা, 300 টাকা, একটা ইমাম 24 ঘন্টা পড়ে আছে, 5,000 টাকা মাসে, 5,000 টাকা বেতন, আপনি বেইনসাফি করেছেন, আপনি জান্নাত যেতে পারবেন না। আপনি সাহাবীদের জীবনী পড়ে দেখুন, খোলাফায়ে রাশিদিনদের জীবনী পড়ে দেখুন, তারা ইনসাফ কিভাবে করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হলেন, তিনি একদিন খলিফা হওয়ার পরেও তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আমি এই কথাগুলো বলছি একটু দুঃখের সহিত। আজকে আমাদের আলেমদের অবস্থা এই, আজকে আলেমদের উপরে চাপ সৃষ্টি করে এই মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি।
হযরত আবু বকর সিদ্দিক মাথায় কাপড় গেটরে নিয়ে, মানে ব্যবসায়িক মানুষ চলে যাচ্ছেন মাথায় কাপড় নিয়ে। উমার বলছেন, আবু বকর কোথায় যাবেন? ব্যবসা করতে যাব। আপনার রাষ্ট্রের কাজ কে করবে? আপনি চলে যাচ্ছেন ব্যবসা করতে, আমাকে যেই হারে আপনারা বেতন দিচ্ছেন এই বেতনে পোষাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফ্যামিলিকে মানে মেনটেন করার জন্য যা খরচ হয় তা বেতন করে দিলেন। যাই হোক, অনেক কথা আছে। তাদের ভিতরে ছিল ইনসাফ, তাদের ভিতরে ছিল ন্যায় পরায়ণতা। কিন্তু আজকে বর্তমান যুগে যারা মাদ্রাসার পরিচালক, মাদ্রাসা মসজিদের পরিচালক, তাদের ভিতরে ইনসাফ নেই। এরা 24 ঘন্টা মৌলভী সাহেবকে খাটিয়ে নেবে, আর অথচ বেতন কত? 5000 টাকা। একেবারে বেইনসাফি। আপনার ভিতরে যদি ইনসাফ না থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আমার দলিল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইমামুন আদিল, যারা ন্যায় বিচারক, যারা হক বিচার করে, যারা ইনসাফ করে, কাল কিয়ামতের মাঠে তারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। যদি না করে থাকে পাবে না, পাবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে।